কাজের সুযোগ করে দিচ্ছে ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের 40টি দেশ। ডিজিটাল নোম্যাড ভিসার মাধ্যমে সুবিধা ভোগ করতে পারবে বিভিন্ন দেশের নাগরিক। স্বল্পমেয়াদের এমন সুবিধা নিতে মানতে হবে বেশ কিছু শর্ত। তবে এল সালভাদর, মেক্সিকোর মতো দেশগুলোতে সময় বাড়াতে চাইলে করতে হবে পুনরাবেদন, যার মেয়াদ হতে পারে 4 বছর পর্যন্ত। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। উন্নত জীবন ও ভালো চাকরির আশায় দেশের বাইরে যাওয়ার আগ্রহ অনেকের। নানা ঝামেলা পার করে কাঙ্ক্ষিত ভিসা জোগাড় করতে পারলেও ভাবতে হয় কাজের পরিধি নিয়ে। করোনা মহামারীর পর থেকে জনপ্রিয়তা পায় বাসায় বসে কাজের চর্চা, আর তাতে নতুন মাত্রা দেয় ডিজিটাল নোমেড ভিসা। এই ভিসায় স্বল্পমেয়াদী অনুমতি বা 6 মাস থেকে 1 বছরের জন্য বাইরের কোনো এক দেশে কাজ করার অনুমতি প্রদানকে বোঝায়। বিশ্বের অর্ধশতাধিক দেশ ডিজিটাল এই ভিসা চালু করেছে, যার মাধ্যমে বাইরে গিয়ে কাজ করতে পারবে অসংখ্য মানুষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এ ধরনের ভিসার সুযোগ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে। অনুন্নত বেশ কয়েকটি দেশও তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে এই ভিসার পথেই হাঁটছে। কর অবকাশ, কাজের পরিবেশ এবং অন্যান্য সুবিধার মাধ্যমে বাসায় বসে কাজ করার সুযোগে চলছে নানা আয়োজন, যেখানে কর অবকাশ সুবিধা 2 থেকে 4 বছর পর্যন্ত, আর ভিসার জন্য গুনতে হয় $100 থেকে $2000। বিপরীতে প্রতি মাসে আয়ের শুরু দেখাতে হবে $30 থেকে। সময় বাড়াতে নির্দিষ্ট সময় পরে করতে হবে পুনরায় আবেদন। ভিসার আওতাভুক্ত দেশগুলো এক এক ধরনের সুবিধা প্রদান করে থাকে। উন্নত দেশগুলো ডিজিটাল ভিসার জন্য স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে অন্যান্য নাগরিক সুবিধা প্রদান করে থাকে, যার মাধ্যমে ভিসাপ্রাপ্তরা তাদের কাজের মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল রাখে। মেক্সিকো, সাইপ্রাস, গ্রিসের মতো দেশগুলোও সর্বনিম্ন অর্থ আয়ের সুযোগে ভিসার সুবিধায় থাকা মানুষরা পান 4 বছরের কাজের সুযোগ, তবে নবায়ন খরচ বেশ চড়া। ব্রাজিল, বারমুডা, ইতালির মতো দেশগুলো মাত্র 1 বছরের ভিসার অনুমতি দিলেও অন্যান্য অনেক দেশ সুযোগ রেখেছে সময় বাড়ানোর, যার মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া, স্পেন ও পর্তুগাল, যেখানে কাজের সুযোগ রয়েছে বাংলাদেশিদেরও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।